যাচ্ছে সাশ্রয়ী বান্ডেল প্যাকেজ। জবাবদিহিতার অভাব ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই মুক্ত মনারা একের পর এক হামলার শিকার হচ্ছেন। তাই প্রকাশক ফয়সাল আরিফিন দীপন সহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন বিশিষ্ট জনেরা। টিএসসিতে দীপন হত্যার বর্ষপূর্তিতে আয়োজিত শোক সভায় তারা এই দাবি জানান। আমাদের এই রাষ্ট্রে, আমাদের এই সমাজে জবাবদিহিতা নেই এবং এই জবাবদিহিতার অভাবটাই সবচেয়ে বড় ঘটনা। বিচারহীনতা এই জবাবহীনতারই একটা অংশ। অপেক্ষা করছি কবে দীপনের হত্যাকারীদের, এই হত্যার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে দেশের আইনানুগ ব্যবস্থা গৃহীত হয়। আমি দীপনের স্মৃতিও আমরা স্মরণ করব, কিন্তু সেই স্মৃতি থেকে আমরা শক্তি সংগ্রহ করব, অনুপ্রাণিত হব। জাগৃতির প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যা এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল সহ তিনজনকে হত্যার চেষ্টায় এক বছর পার হয়েছে। অন্যতম প্রধান আসামি শরীফ অথবা মুকুল পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হলেও মামলার তদন্ত শেষ হয়নি এখনো, জমা পড়েনি কোনো চার্জশিট। তবে পুলিশ বলছে জড়িতদের বেশিরভাগ শনাক্ত হওয়ায় মামলার চার্জশিট দ্রুতই দেয়া হবে। এদিকে আতঙ্ককে সাথী করে বেঁচে আছেন নিহত দীপনের পরিবার সহ বেঁচে থাকা আহতরা। আরো জানাচ্ছেন নাদিয়া শারমিন। আজিজ সুপারমার্কেটের তৃতীয় তলার এক অন্ধকার কোণে বন্ধ পড়ে আছে জাগৃতি প্রকাশনের অফিসটি। দীপন হত্যাকাণ্ডের পর একবারের জন্য সেই অফিসে পা রাখতে পারেননি তার স্ত্রী রাজিয়া রহমান জলি। দীপনের প্রিয় প্রতিষ্ঠান জাগৃতিকে চালিয়ে নিতে মার্কেটটির নিচ তলায় নতুন অফিস নিয়েছেন জলি। কিন্তু জঙ্গি হামলার শঙ্কা গত এক বছরে পাল্টে দিয়েছে অনেক কিছু। আমার অবকাশটুকু কোথায়? আমি বিচার নিয়ে মাথা ঘামাবো, আর বিচার আমাকে কি দীপনকে ফিরিয়ে দেবেন? আমার নিরাপত্তার কথা আমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, যে দুটো বাচ্চা বাবাকে হারিয়েছে তাদের মাটাও কে যদি এভাবে হত্যা করা হয় ওদের কি হবে? আমাদের হয়তো সেই প্রেক্ষাপট এখনো আসেনি দেশে এই ধরনের বইগুলোকে প্রমোট করার। তদন্তের ধীর গতি আর এক জঙ্গির ক্রসফায়ারে মৃত্যু নিয়ে হতাশ দীপনের বাবাও। এক বছর পূর্ণ হচ্ছে বিচারের, কি অগ্রগতি এটা তো স্পষ্ট বোঝা গেল না। দীপনের সন্তানদের মধ্যে সেই চেতনা আছে যে বাবাকে যারা মারলো তাদের কি হলো, তাদের কি শাস্তি হবে না? সমাজে অপরাধীদের যথোচিত শাস্তি যথাসময়ে না হলে সমাজে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। একই দিনে লালমাটিয়ার শুদ্ধস্বর প্রকাশনীতে জঙ্গি হামলায় আহত প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, তারেক রহিম, রণদীপম বসু এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন। আমার একটা ফ্যামিলি আছে, তারা ওখানে খুবই আতঙ্কে থাকে। আমি তো মাথা এখনো মানে কাটাতে পারি নাই, কাটে উঠতে পারি না। এখনো আমার রাস্তায় বেরোলে মানুষের উপর একটা অবিশ্বাস কাজ করে। দীপন হত্যার ঘটনায় দুইজন এবং টুটুল সহ তিনজনের উপর হামলার অভিযোগে চারজন গ্রেফতার আছে। দুই মামলাতে আটক শরীফ ওরফে মুকুল রানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে গত 19 জুন। বাকি আসামিদের শনাক্ত বললেও তাদের আটক করতে পারেনি পুলিশ। দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। অপরাপর যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তাদের গ্রেফতারের প্রচেষ্টাই অব্যাহত আছে। পুলিশ বলছে দ্রুত মামলা দুটির চার্জশিট দেওয়া হবে, কিন্তু কবে জানেন না তারাও। নাদিয়া শারমিন, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি এক মিনিট পর।